आज मैं अपना আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই এমব্রয়ডারি মেশিন সম্পর্কে। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো এই তো এটা আমার মেশিন। এমব্রয়ডারি বলতে এটা একটা সিম্পল এমব্রয়ডারি মেশিন, এখানে আমি এত রকমের সেলাই করতে পারি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এই তিনটা হচ্ছে আমরা যেহেতু বোতাম লাগাই ব্লাউজ, আরও বিভিন্ন জায়গায় আমাদের বোতাম লাগানোর প্রয়োজন হয়, তো সেখানে আমরা এই সেলাইগুলো ইউজ করি। তো আমি আজকে আপনাদের সঙ্গে এই মেশিন সম্পর্কে কিছু কথা বলবো। আসলে এটা আমার 5-6 বছর হয়ে গেল এই মেশিনটা আমি ইউজ করতেছি, অনেক ভালো। আসলে ধরতে গেলে এটা আমার ফ্রেন্ড, আমি বেশিরভাগ সময়ই কিন্তু এর সঙ্গে কাটাই। হ্যাঁ, তো আমি এটার সম্পর্কে বলবো। এটা একটা হচ্ছে মোটর চালিত, এই যে দেখুন, এতে এর ফ্লাক্স এবং এখানে কিন্তু এটার অন অফ একটা সিস্টেম আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এটা আমার সুইচটা, এরকম আমি যখন করবো এদিকে তখন এটা অন হবে। তো মেশিনটি আপনারা যখন আনবক্স করবেন, হ্যাঁ, তখন শুরু করার প্রথমে কিন্তু এই যে এই সকেটটা আছে, এই ফ্লাক্স, এটা এখানে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে ভালো। এবং আপনারা দেখবেন এই যে সকেটটা আছে, এটা আপনার বিদ্যুতের মাধ্যমে কানেক্ট করতে হবে। দেন আপনাকে দেখতে হবে যে আসলে এটা লাইন পাইছে কিনা। আর এটা দেখার নিয়ম হচ্ছে এই যে এখানে এখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা লাইট জ্বলবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এখন কিন্তু এটার লাইনটা ঠিক পেয়েছে। এবার আমি কি করব, সুইচটা অফ করে দিলাম, দেন এই যে এই সুতোটা, আপনি যদি চান যে এখানে একটা ছোট সুতাও রাখবেন তাহলে কিন্তু রাখতে, এই যে তারও একটা দুইটা জায়গা আছে, এখানে আপনি কিন্তু দুইটা সুতা রাখতে পারেন বা দুই রকমের সুতা দিয়ে একসঙ্গে এখানে সেলাইও করতে পারেন। তো এটা চাই তো আমার বড় সুতার গুটি, তো আমি এই সাইডে রেখে দিলাম। এবং এই যে একটা, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আমরা কি করব, এভাবে একটা পেঁচ দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এই যে এখানে এখানে রেখে দিলাম। এবার আমি কি করব, এই যে আমার একটা বক্স পেয়ে গেলাম এবং এর ভিতরে কিন্তু এইরকম আপনারা অনেকগুলো ববিন পেয়ে যাবেন, ববিন কেস সবকিছু কিন্তু এরকম একটা বক্সের ভিতরে করে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি এবার সুতো উঠানো দেখাবো, এটাতে কত সুন্দরভাবে সুতো উঠানো যায়। তো দেখুন এবার আমি দেখাবো কেমন করে সুতো ওঠায়। এই যে আমি দিলাম কিছুটা, এরম করে দিবেন, দেওয়ার পর এখানে রেখে দেবেন। এখানে রেখে দিলেই যে হয়ে যাবে এমনটা কিন্তু না, এটা এই যে দেখুন আমি দেখাচ্ছি, এটা কিন্তু এই দিকে এতে সরিয়ে দিলাম,
এই যে আপনি যদি যে রকম মাপের সুতা উঠাবেন, এটা এই যে দেখুন, এটা আপনি সেই জায়গাতে রাখবেন। আর যদি বলেন যে আপনি পুরোটাই উঠাবেন, তখন এটা এরকম করে রাখবেন। দেখুন ঠিক এই পরিমাণ আপনার সুতা উঠবে। তো এখন আমি সুইচটা দিয়ে দিই এবং সুতা ওঠানোর জন্য। এবার কিন্তু আপনাকে এত ফুটটা এটা ইউজ করতে হবে। এটা যেহেতু পায়ে রাখে, তো পায়ে আমি রাখবো না, আপাতত আমি হাতেই রাখতেছি। দেখুন আপনাদের দেখানোর জন্য, এই তো এটা আপনি দেখুন, এটা আমি হাতটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অফ হয়ে গেল। তো এটা আপনি পায়ের সঙ্গে খেয়াল রাখতে হবে, এটাতে যখনই আপনি চাপ দেবেন তখনই কিন্তু মেশিনটা চলতেছে। দেখুন কি সুন্দরভাবে সুতা উঠতেছে, আপনাকে কিন্তু কিচ্ছু করতেই হবে না এখানে। তো আমি এখানে পায়ে এটা রেখে দিই। দেখুন হয়ে গেল আমার সুতা উঠানো। এখন আমি আবার সেই আগের পদ্ধতিটা ইউজ করব, এটা এদিকে দিয়ে দেন এটা খুলে নিলাম। এবার আপনি কি করবেন, এই মেশিনটা থাকলে কিন্তু আপনার অনেকটা সুবিধা। দেখুন আমি সুতা কাটতেছি এরকম করে, দেখুন কেটে গেল। এখানে একটা ব্লেড আছে যেটা দিয়ে আপনার সুতো কাটতে অনেক সুবিধা হবে। তো এবার আমি কি করব, এটা খুলব, খুললাম এবং এটা খুললাম। এই যে ববিনটা আমি আগে লাগিয়ে রাখছিলাম, এটা আমি লাগাবো। এই যে দেখুন, এটা কিন্তু আমি হাতে দেখুন কেমন টান দিয়ে ধরে এইরকম, দেন এইরকম, তারপর এখানে এই যে এই যে, এটা কিন্তু আপনাকে ঠিক এই সুতার যতটা টান থাকবে ততটা টান অনুযায়ী এটাও রাখতে হবে। টান মানে আমি বলতেছি এই যে একটা এটা, এই নাটটা আপনাকে সবসময় এটার সঙ্গে যেরকম সুতার টান থাকবে ঠিক ততটাই টান এটাতেও যেন থাকে। টাইট আর লুজের ব্যাপারটা আমি বলতেছি। এবার আমি এখানে এটা লাগিয়ে দেব। এখন আমি লাগিয়ে দিলাম। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুতাটা আমি লাগাবো এই সেলাইয়ের জন্য। তো এই যে এখানে এই দিকে যাব, এটা ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এবং এখানে একটা দেখুন, এখানে কিন্তু একটা কেমন একটা আলের মতো আছে এই দিকে দিয়ে দেন। এই যে ফোর আছে এখানে, ফোর, আবার এই দিক দিয়ে আসলো, এই তো ফাইভ। এখন আমি কি করব, এই যে এই দিক দিয়ে একটা, ওইগুলো মেশিনের যেরকম একটা এদিকে একটা রডের মতো থাকে, এটাতেও কিন্তু ওরম আছে, সে তার ভিতর দিয়ে দেন। এখন আমি এইখানে লাগাবো সুতা, শুয়ে সুতা লাগালাম আমি। তো আমরা কিন্তু এখানে যেরকম আমরা ওইগুলো মেশিনে সাধারণ মেশিনে লাগাই সুই, সেরম করে লাগাবো না, এখানে অনেক কিছু আলাদা। তো এখানে একটা দেখুন ওইটার মতোই কিন্তু এই নাটটা আছে, এই যে দেখুন, এইগুলোর আর ওইগুলোর সুই কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এই সুইটা কিন্তু আমাদের সাধারণ সুয়ে সাধারণ মেশিনে লাগাতে পারবো, কিন্তু সাধারণ মেশিনের যে 5 টাকা 10 টাকা দামের যে গোল সুইগুলো আছে, যেগুলোর গোড়ার দিক দিয়ে গোল, সেটা কিন্তু এখানে হবে না। তো এই যে আমাদের ফিটটা আমরা কিন্তু খুলতে পারি, সেটা কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুলে গেল।
এটা খুলে গেল, কত সুন্দর না? আর আমাদের ওইটাতে কিন্তু আবার এটাও কিন্তু টান্ডেলের জন্য করা যায়। এটার জন্য আমি যদি চাই যে চেন লাগানোর সময় আমরা অন্য ফিট ইউজ করব, সেটাও কিন্তু এখানে আছে। এখানে অনেক কিছুই আছে। দেখো এটা, এটা তো আমরা সাধারণ যেগুলো সেলাই, এই কয়েকটা সেলাই হবে, এই সবগুলো সেলাই কিন্তু এটা দিয়ে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের বোতাম ঘোরা যখন সেলাই করি, বোতাম লাগানোর যে সাইডে কাটা থাকে সেই সাইডটা আমরা এটা দিয়ে সেলাই করতে পারি। আর এটা হচ্ছে আমাদের স্ক্রু, এটার সাহায্যে আমরা বিভিন্ন স্ক্রুগুলো এরকম করে খুলি, বড়টার জন্য বড়টা এবং সুই বা এরকম ছোটোর জন্য এইটুকু। দেখুন কত সুইট। আর এটা তো আপনারা জানেনই ববিন, আর এটা হচ্ছে এটার সুই, আর এটা কিন্তু আমাদের সাধারণ সুইগুলো, সাধারণ মেশিনে আমরা কিন্তু এরকম সুই ইউজ করি। তো সব সাইডে দেখুন গোল, আর এটা কিন্তু দেখুন এক সাইডে কেমন চ্যাপ্টার মতো। এই সুইগুলো আমাদের এই মেশিনে লাগাতে হবে। এটা যখন আমরা এমব্রয়ডারি করব তখন আমরা এটা ইউজ করব। এটা দেখুন অনেক সুন্দরভাবে চট করে সেট হয়ে যায়। এই যে আমরা কিন্তু এখানে চাকের সাহায্যে কাপড় নিয়ে যেরম যেরম করবেন ঠিক সেরম সেরমে হবে। আর এটা আমাদের এই যে এই স্ক্রুগুলো খোলার পর আমাদের মেশিনের যে এগুলোতে যে ময়লা ঢুকে যায়, তো সেটা এটা অনেক স্মুথভাবে অনেক ভালোভাবে এটা পরিষ্কার করা যাবে, তো তাই জন্য। আর এর ভিতরে আছে সবচাইতে ভালো একটা জিনিস যেটা আমার অনেক পছন্দ, এতগুলো কিছুর মধ্যে আমার এটা সবচেয়ে বেশি ভালো লাগে। এটা হচ্ছে যখন আমরা সেলাই ভুল হয়ে যায় তখন কিন্তু এটাতে অনেক ছোট ছোট সেলাইগুলো কাটতে পারবো, এবং বোতাম ঘোরা যে আছে সেটাও আমরা অনেক সুন্দর করে এরকম খাড়াভাবে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি দুই পরল কাপড় নিচ্ছি, তো ধরুন আমি এদিক দিয়ে বোতামের জন্য সেলাই দিয়েছি, এবং এখন আমি কাটবো কী করে, এটা কিন্তু কাটা অনেকটা মুশকিল। তো এখন আমি এই যে এরকম ধরেন আপনি, আমি সেলাই দিয়ে ধরেন আমি এদিক দিয়ে বোতামের জন্য সেলাই করে নিয়েছি, এই যে অল্প একটু জায়গা, আমরা কিন্তু অনেক সময় ব্লেড দিয়ে কাটি তাই না? তো এটা এমন একটা জিনিস, দেখুন যতটুকু কাটবেন ঠিক এরম করে সূচের মতো ঢুকে দেওয়ার পরে এরম করে একটা টান দিলেন, দেখুন কত সুন্দরভাবে এটা কেটে গেল। তো এটা আমার অনেকটা পছন্দের। এবার আমি দেখাচ্ছি এটা, এটা হচ্ছে যখন আপনি অনেকটা সাইড দিয়ে সেলাই দিতে চাইবেন এক মাপ অনুযায়ী, তখন কিন্তু এটা ইউজ করতে পারেন। এবং এটার আরও একটা আছে, সেটা হচ্ছে এটাতে আপনি চেন লাগাতে পারেন, কারণ চেন যখন আমরা লাগাই তখন কিন্তু অনেকটা সাইড দিয়ে সেলাই দিতে হয়, তো তার জন্য এটা। আর এটা হচ্ছে আমরা যদি চাই যে হাত দিয়ে না লাগিয়ে, সুই দিয়ে না লাগিয়ে, মেশিন দিয়ে আমরা হিপ বোতামগুলো লাগাবো, ব্লাউজ বা বড় বড় অনেক জায়গা আছে, তাহলে কিন্তু এটা দিয়ে আমি বোতাম লাগাতে পারি। দেখুন এই যে দেখুন এটা আমি এরকম করে রাখলাম, এবার আমি এই যে এখানে কিন্তু বোতাম দিয়ে আপনি ঠিক এই সেলাইটা আপনি সিলেক্ট করে দেন, আপনাকে কিন্তু এই সেলাই নয়তো বা এর মধ্যে কোনো একটা সেলাই জিকজ্যাক সেলাই সিলেক্ট করে দিতে হবে, দেন আপনি এখানে সেলাই করতে পারবেন। তো আমি এখন আপনাদের সঙ্গে এই মেশিনটাতে কীরকম কীরকম সেলাই হয় সেটার একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখুন এইগুলো কিন্তু সাধারণ সেলাই, আপনারা তো এইগুলো দেখেছেন। আর এখন আমি তৃতীয় চতুর্থ যে সেলাইটা আছে এটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমি সুইচটা দিলাম, এবং
এটা তৃতীয়টা হয়ে গেছে সাধারণ সেলাই। তো দেখুন এটাতে সাধারণ সেলাই কিন্তু অনেক সুন্দরভাবে হয়। হ্যাঁ দেখুন, এবার আমি এই জিগজাগ সেলাইয়ে এটা দেব। আসলে আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে একটা বিন্দু আছে, হ্যাঁ এটার বরাবর যেটা পড়বে ঠিক সেটাই কিন্তু আপনার সেলাই হবে। এতো এই বরাবর এটা পড়েছে, তো এখন কিন্তু আমাদের এই সেলাইটাই হবে। এই যে দেখুন অনেক সুন্দর না? আমি এখানে একটু বেশি টেনেছিলাম তাই জন্য কিন্তু এটা পাতলা হয়ে গেছে। তো আপনি যদি চান যে মেশিনের ইচ্ছা মতো সেলাই হবে, জাস্ট আপনি শুধু এরম ধরে থাকবেন, ও নিজে ওর নিজের মতো করে কিন্তু সেলাই হয়ে যায়। দেখুন কোনো কিছুর দরকার নেই, আমি এখান থেকে কেটে নিলাম। এরম করে এই সবগুলো সেলাই কিন্তু আমরা দিয়ে নিতে পারি, এই যে এইগুলো। আর আমরা যখন এমব্রয়ডারি সেলাই করব তখন কিন্তু আমরা এটাতে দিব, ঠিক আছে? এটা দেখুন এটা কীরকম হয়, এটা হচ্ছে একদম চাপ সেলাই। আমি যখন এমব্রয়ডারি কোনো কিছু করার দরকার হয় তখন আমি এটা সিলেক্ট করে দিই। এই যে দেখুন, এই যে কত সুন্দর সেলাই হয়ে গেল। এবার আমি গলাতে যে নকশাটা দেয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এগুলো যেরকম যেরকম ঠিক সেরকমই হবে, আমি জাস্ট এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এইটা এটা দেখুন অনেক সুন্দর হবে। এখানে কোনো টানটানি করার দরকার নাই, এই যে দেখুন অনেক সুন্দর না? এটাতে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ আমরা রুমে যদি কোনো সিনারি তৈরি করতে চাই তাহলেও কিন্তু আমরা এই সেলাইগুলো ইউজ করতে পারি। তো আমি আপনাদের সঙ্গে এই মেশিনটার বেসিক কিছু শেয়ার করলাম। আর হ্যাঁ একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক স্টিক। আমরা ওইগুলো মেশিনে যেরকম এইরকম ফিটটা তুলে তারপর এরম এরম দিই, এটাতে কিন্তু তার কোনো প্রয়োজন হচ্ছে না। দেখুন ধরুন এটা আমি দিলাম, এই যে আপনি এই দিকে তাকাবেন দেখবেন এটা আগে এবং পিছনে চলে যাবে। যখন আপনি এটা নিচের দিকে দিবেন, এ তো আপনারা এখানে আর এখানে দুই দিকেই খেয়াল করেন, তখন আমি এটা নিচে দিই তখন কিন্তু এটা উপরে যায়। দেখুন আসলে এই মেশিনটা একদম অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে আমার। আর আপনারা যদি চান যে এই মেশিনটা কিনবেন তাহলে কিন্তু কিনতেই পারেন। আর আপনাদের যদি তারপরে কোনো প্রবলেম হয় যে সেলাইয়ের প্রবলেম, হ্যাঁ এটাতে অনেক সেলাইয়ের প্রবলেম আমি দেখেছি এবং সেটা আমি নিজে নিজেই ঠিক করেছি। তো আপনারা যদি চান যে এই মেশিনের কোনো প্রবলেম হলে আমাকে আমার কাছ থেকে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেবার। তো এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেল আজকে, আর সময়টা না বাড়িয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রতিদিন যদি আমার ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে দেন, যাতে আমি নতুন কোনো ভিডিও বা ডিজাইন এরকম শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সবাই অনেক অনেক ভালো থাকবেন, খোদা হাফেজ।